এর পরেও তুমি যদি বিয়েতে রাজি না থাকো, তাহলে তুমি আমার মরা মুখ দেখার জন্য তৈরি থেকো। পুরনো কথা তুলে তুমি কি মনে করাতে চাইছো? আমি তোমাকে জোর করেছিলাম বলে তুমি আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছো। ঠিক আছে, আজ আবার জোর করছি, দরকার পড়লে হাত জোর করছি। আমাদের যে কোনোদিন কোনো সম্পর্ক ছিল সেটা তুমি প্লিজ ভুলে যাও। তুমি তুমি এই বাড়ি থেকে চলে গিয়ে আমাকে শান্তি দাও প্লিজ। আমি চলে গেলে তুই সত্যি শান্তি পাবে প্লাবন? সেটা কি আবার নতুন করে বলে দিতে হবে? বুঝতে পারছো না? তাহলে পরিষ্কার করে বলছি, শুনে রাখো, তুমি চলে গেলে আমি শুধু শান্তি নয় চরম শান্তি পাবো। আমি সত্যি ভেবেছিলাম তোমায় পাল্টে ফেলতে পারবো প্লাবন, আমার ভালোবাসা দিয়ে। ভেবেছিলাম সারা দুনিয়াকে দেখিয়ে দেবো, দেখো আমার ভালোবাসা মিথ্যে নয়, আমার প্লাবন, আমার প্লাবন খারাপ না, খুব ভালো। কিন্তু আমি পারলাম না, আমি পারলাম না, আমি হেরে গেলাম। না না দিদি, হেরে গেলে তো চলবে না, হেরে যাওয়ার জন্য তো আমি তোমাকে এখানে আনিনি। খেলতে নেবে মাঝপথে, মাঠ ছেড়ে চলে যাবে, তা কি করে হয়? দেখো দীপ্তি, খেলার টিমটা আমি তৈরি করেছি, এ টিমের ক্যাপ্টেন আমি, তুমি তো শুধুমাত্র একজন প্লেয়ার। সুতরাং আমি যা বলবো সেই পরামর্শ মেনে তোমাকে শেষ পর্যন্ত খেলাটা চালিয়ে যেতে হবে। মা, আমার সঙ্গে শত্রুতা করে তোমার কি লাভ? শত্রুতা? শত্রুতা করব কেন? আমি তো শুধু তোর ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করছি, তোকে ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করছি। বাবা, এত ভালো ভালো ভাব এতদিন কোথায় ছিল, এখন যে একেবারে ভালো অবতার হয়ে উঠেছো। প্লাবন, একটা কথা আমি তোমাকে আরো একবার মনে করিয়ে দিই, দীপ্তির সাথে তোমার বিয়েটা আমি দিয়েছিলাম, তাই দীপ্তির ভালো মন্দ দেখার দায়িত্বটাও কিন্তু আমার। দীপ্তি, চোখের জল মুছে ফেলো, নতুন করে খেলার জন্য তৈরি হও। কিন্তু মা, আমি তো এখানে খেলতে আসিনি, শুধু যে আমার সিঁদুর নিয়ে খেলার চেষ্টা করছে তাকে একটা শিক্ষা দিতে এসেছি। কিন্তু আমি আমি লড়াই করতে করতে ক্লান্ত, আমি আর পারছি না। পারবে না, আমি তোমাকে আগেই বলেছিলাম দীপ্তি, তুমি পারবে না। যাও যাও, বাড়ি ফিরে যাও। হ্যাঁ, যদি তোমার চিনে যেতে অসুবিধা হয় আমাকে বলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। জাল জয়েন্ট এন্ট্রেন্সের চক্র যেটা নাঙ্গেদার আর অভিরাজ মিলে খুলে বসেছে সেটা আমাদের বন্ধ করতে হবে। চৈতালি দি আসুক, ওনার সাথে আলোচনা করতে হবে কিভাবে ওদের গোপন কার্যকলাপগুলো আমাদের ক্যামেরায় বন্দী করা যায়। কিন্তু
তুমি তো গেলে চন্দ্রশেখর মহারাজের বুজরুকে ফাঁস করতে, তার কি হলো? ওই ওই কেসটা নিয়ে আমরা পরে মুভ করব। আগে যারা শিক্ষা নিয়ে ব্যবসা করে সমাজের মেরুদণ্ড ভেঙে দিতে চায় তাদেরকে ধ্বংস করি। প্রতীকদা, আমার কিন্তু মনে হচ্ছে তুমি এই প্রথম সত্যিটাকে গোপন করছো। সত্যি করে বলো তো, চন্দ্রশেখর মহারাজ কি তোমাকেও বশ করলো নাকি? আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। কেন? সেই কই পেতে আমি তোমাকে দিতে রাজি নই। কিন্তু আমি তো প্লিজ, আর একটা কথাও নয়। আই এম সরি, আমি ভেবেছিলাম আমরা বন্ধু হিসেবে অনেক কথা শেয়ার করতে পারি, তাই ভুলে গেছিলাম যে আমি তোমার সঙ্গে কাজ করি। আই এম এক্সট্রিমলি সরি, এরকম ভুল আর কোনো দিন হবে না স্যার। জয়লি, আই এম সরি, আই এম ভেরি সরি, প্লিজ প্লিজ আমাকে ভুল বুঝো না। খালি একটা কথা জেনে রাখো, চন্দ্রশেখর নিয়ে কথা বলার মতো মনের জোর আমার এই মুহূর্তে নেই। চন্দ্রশেখর আমার জীবন এমন একটা ঘা, এটা হাজার ওষুধ খেলে পরেও সারবে না। আমি জানি এই ঘাটা আমাকে ভবিষ্যতে অনেক কষ্ট দেবে, অনেক যন্ত্রণা দেবে, তাই এই ঘাটা আমি গাঁটাতে চাই না। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না প্রতীকদা। বইয়ের মলার দেখে কি বোঝা যায়? বইয়ের মধ্যে কি লেখা আছে? আর মলার দেখে যদি পুরো বইটা পড়তে ইচ্ছা করে তখন? সবার সব ইচ্ছা সবসময় পূর্ণ হয় না। বাচ্চার মতো ব্যবহার করছো, ব্যাপারটা কি? আমার অবস্থাটা বুঝতে পারছেন না? আপনি আমার অবস্থাটা বোঝার চেষ্টা করুন। আমি তো তোমার অবস্থাটা বোঝার চেষ্টা করছি ভাই, কিন্তু বুঝতে পারছি না, এটাই তোমার প্রবলেম। আমি বলি কি, তুমি পরিষ্কার করে বলো, মানে খোলসা করে বলো, তাহলে বুঝতে পারবো। বলো। আমি বলো, তুমি দেখুন, আপনি শুধু এইটুকু জেনে রাখুন, যে কোনো মূল্যেই হোক কাবেরীকে আমার চাই। কাবেরীকে আমার চাই বললেই আমি সেটা কোথায় পাই বলো ভাই? পুলিশের খাকি ওয়ার্দিটা আপনি পড়েছেন, পুলিশের চাকরিটা আপনি করছেন, খুঁজে দেবে কি অন্য কেউ? অভিরাজ, তুমি কিরকম ফিলোসফিক্যাল হয়ে আছো। দেখো, এই যে পুলিশের উর্দিটা আমি পড়েছি, আমি ওই থানার চেয়ারে বসি, তার কারণ কিন্তু একটাই, মাইনেটা পাইব। হ্যাঁ, কত টাকা চাই? তো মহা মুশকিলে পড়ে গেলাম না, না না, এটা গন্ডগোল হয়ে গেছে, অন্যরকম হাওয়া দেখছি। বাজে কথা রাখুন, কাজের কথায় আসুন। ভাই, কাজের কথাই তো আসছি। শোনো অভিরাজ, কাবেরীর খোঁজ আমি তোমাকে দিতে পারি, কিন্তু খুঁজে তোমাকেই বার করতে হবে। কাবেরী কোথায় আছে আপনি জানেন? জানি মানে না, পুরোটা জানি না, অনেকটা জানি, মানে একটা ক্লু আমি পেয়েছি। ক্লু? কেমন ক্লু? আমরা কিন্তু আপনাকে খুব মিস করবো প্রশান্তদা। হ্যাঁ, আমিও আপনাদের সকলকে খুবই মিস করব। আপনি আবার একটু ব্যাপারটা ভেবে দেখতে পারতেন মিস্টার ব্যানার্জি, চাকরিটা কি এখনই না ছাড়লে নয়? দেখুন, একবার যখন ডিসিশনটা নিয়ে ফেলেছি তখন তো দেরি করার আর কোনো মানে হয় না। সেটা আপনি যা ভালো বুঝবেন তাই করবেন, আমি আর কি বলবো। আমরা একজন আমাদের প্রিয় কলিগকে হারাব, ছাত্ররাও হারাবে তাদের একজন প্রিয় অধ্যাপককে, যাকে প্রশান্তদা আমি চলি।
আমার তো ক্লাস আছে, আসছি। আমারও ক্লাস আছে প্রফেসর ব্যানার্জি। আপনি কি কাল থেকে ক্লাস অফ করছেন? হ্যাঁ, ওই আসলে অনেকগুলো ছুটি জমে আছে তো। তাহলে এরপরে আপনার সঙ্গে পথে ঘাটে কখনো দেখা হবে, পারলে মাঝে মাঝে কলেজে আসবেন। কি ব্যাপার চ্যাটার্জিদা, আপনি কিছু বলছেন না তো? কি শুনতে চাইছো বলো। তোমার ডিসিশনের পক্ষে বললে খুশি হবে না বিপক্ষে? এ কি আপনি এভাবে কথাটা বলছেন কেন? আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন, সেটাই স্বাভাবিক। না না, তুমি আমাকে ভুল বুঝছো প্রশান্ত। আসলে আমি নিজেই ঠিক বুঝতে পারছি না যে তুমি ঠিক করছো না ভুল। আমি নিজেকে তোমার জায়গায় বসিয়ে ভাববার চেষ্টা করেছি, আমি নিজে তোমার জায়গায় থাকলে কি করতাম। না, কোনো কিছু ডিসিশনে আসতে পারিনি। এই কথা তো সত্যি, দাঁত না পড়লে দাঁত না থাকার কষ্টটা ঠিক বোঝা যায় না, তাই না? আসলে কি জানেন চ্যাটার্জিদা, আপনাকে বলতে আমার কোনো বাধা নেই। চারপাশ থেকে এত রকমের সব প্রশ্ন, এত আগ্রহ, মানে এত, আমি একেবারে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি। দু চার দিন ছুটি নাও না, এখনই চাকরিটা না ছাড়ার দরকারটা কি? না, সেটা সম্ভব নয়। তা সব দিক ভালো করে ভেবে চিনতে ডিসিশনটা নিচ্ছ তো? নতুন করে আর ভাবনার কি আছে? দেখুন, আগে আমার ভাবনা ছিল কাবেরীকে নিয়ে, কাবেরীর ভবিষ্যৎ নিয়ে, আর এখন ভাবনা ওর বর্তমানটা নিয়ে। কোথায় যে আছে, কি যে করছে, কিভাবেই বা, না আমি চলি বুঝলেন। দেখি বাকি সকলের সঙ্গে একটু দেখা করে যাই। সব প্ল্যান রেডি। আমাদের রিপোর্টিং টিমের রিয়া কাল আপনার বাড়ি যাবে রান্নার লোক হিসেবে, আর ওর সাথে থাকবে একটা গোপন ক্যামেরা। আপনার স্বামী এবং সন্তানকে শিক্ষা দেব যে শিক্ষা নিয়ে ব্যবসা করলে শাস্তি পেতে হয়, চরম শাস্তি। কিন্তু ওরা ধরা পড়ার আগে আমরা ধরা পড়ে যাব না তো? চান্স খুব কম, রিয়া কিন্তু খুব ভালো অভিনেত্রী। ও, রিয়ার সাথে তো আপনার পরিচয় করিয়ে দেওয়া হয়নি। রিয়া, রিয়া একবার এ ঘরে এসো তো। আপনাকে আমি খুব ইন্টেলিজেন্ট ভাবতাম প্রতীক বাবু, কিন্তু এই মেয়েটি, আপনি কি অভিরাজ আর নগেন্দ্রকে খুব বোকা ভাবেন? একেবারেই না। আলাপ করি দি, প্রিয়া, চৈতালি দি, আজ থেকে তুমি গিন্নিমা বা দিদিমণি যে কোনো একটা নামে ডাকতে পারো। আপনি যদি কোনো ছবির কাস্টিং ডিরেক্টর হতেন না, তাহলে আপনার কপালে অনেক দুঃখ ছিল, একটাও কাজ জুটত না। আরে বাবা, এই মেয়েটির মুখে দিদিমণি, বৌদিমণি, দাদাবাবু এসব কথা কখনো মানায়? মানায় কি মানায় না সেটা আপনি এক্ষুনি বুঝতে পারবেন। রিয়া, যাও তো একটু পোশাক বদলে এসো। কিন্তু
কেন বুঝতে পারছেন না যে আপনি বুঝতে চাইছেন না? অমিতাভ বচ্চনকে দেখেছেন তো, কি বিশাল ব্যক্তিত্ব। কুলি চরিত্রে কি তাকে মানায়? কিন্তু দিব্যি অভিনয় করে গেছেন কুলি চরিত্রে, আর কি অসাধারণ অভিনয় করেছেন, তাই না? দেখুন, ছবি আর বাস্তবের মধ্যে আকাশ পাতাল তফাত। আপনারা কেন বুঝতে চাইছেন না যে আমি যাদের বিরুদ্ধে লড়াই করছি তারা আমার স্বামী, আমার সন্তান। সমাজের ভালোর জন্য আমি তাদের শাস্তি দিতে চাই, কিন্তু ওরা শাস্তি পাওয়ার আগে যদি আমরা ধরা পড়ে যাই তাহলে তো আমার সংসার নষ্ট হয়ে যাবে, আর আর আমি সেটা মেনে নিতে পারবো না। কাজে এগুলো নিয়ে ছেলেখেলা করা ঠিক না, একটু ভেবে চিনতে পা ফেলতে হবে। কি দিদিমণি, সালেন, রাত হলে আর কখন রান্না হইব? কি চৈতালি দি, ঠিক আছে? রিয়া ঠিক এভাবে দু মিনিটে নিজেকে বদলে নিতে পারে, দরকার পড়লে গাছে চড়তে পারে, কারাটেতে ব্ল্যাক বেল্ট, প্রায় 14টা ভাষায় কথা বলতে পারে, আর হ্যাঁ, প্রয়োজন পড়লে রান্নার লোক সেজে লোককে অবাক করে দিতে পারে। সত্যি আমি এত অবাক জীবনেও হইনি, আপনারা পারেনও বটে। এই যে রিয়া, চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। রিয়া না, লক্ষ্মী, বাপ নাম দিয়েছিল আর মা আদর করে ডাকতো লোকু। আপনি কি বলে ডাকবেন দিদিমণি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে আর প্রতিভা দেখাতে হবে না, এবার চলো তো। তবে হ্যাঁ, শুধু ও অভিনয় করলেই চলবে না, আপনাকে অভিনয় করতে হবে, মনে রাখতে হবে ও গায়িকা আর আপনি তবলচি, সঙ্গত ঠিক মতো না হলে সঙ্গীত ঠিক মতো হবে না। আর রিয়া নামটা এক্ষুনি মাথা থেকে বার করে ফেলুন, আর লোকে কাজের লোকের সাথে যেভাবে আচরণ করে ঠিক সেইভাবে ওর সাথে ব্যবহার করুন, ঠিক আছে? সব বুঝেছি, আমাকে আর বোঝাতে হবে না। এই যে শোনো, চারবেলা খেতে দেব, পড়তে দেব, কাজে মাইনে যা দেবো সেটা কিন্তু হাসি মুখে নিতে হবে। এবার আমার কতগুলো শর্ত আছে, কোনো জিনিস নষ্ট করা চলবে না, কোনো জিনিস ভাঙাচোরা করা চলবে না, সেগুলো কিন্তু তোমার মাইনের থেকে কাটা যাবে। রান্নাগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছ থেকে শিখে নেবে, কি করে কম তেল মশলা রান্না করতে হয় সেটাও জেনে নিতে হবে, কারণ জিনিসপত্রের প্রচুর দাম। মনে থাকবে সব কথা? ফ্যান্টাস্টিক, ফাটাফাটি জমে গেছে দিদি। আর শুনুন, অভিনয় প্রতিভায় আপনিও কিন্তু কিছু কম যান না। Cheers. Cheers, Nisha. Have it. But Obhi, নায়িকা হবার জন্য আমাকে কতদিন ওয়েট করতে হবে? আমি আর পাচ্ছি না। কাম অন নিশা, তুমি অধৈর্য হয়ে পড়ছো, একটু ওয়েট করো, দেখবে একদিন তুমি কোথায় পৌঁছে গেছো। নো, আই ক্যান্ট ওয়েট। কবে প্লিজ বলো না, শুটিং এর ডেট বলবে তুমি আমাকে। নিশা, তুমি তো এরকম না, সব কিছু একটা প্রসেস আছে, একটা ওয়ে আছে। তুমি যতই অভিনয় করো না কেন মিস্টার অভিরাজ সিং, আসল অভিনয়টা আমি করি। কাবেরী কোথায় আছে সেটা একমাত্র তুমি জানো, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর সেই খবর না আদায় করে আমি তোমায় কিছুতেই ছাড়ব না।